আমি শুধু আমাকে রক্ষা করতে পারি, তোমাকে পারি না, তোমরা শুধু তোমাকে রক্ষা করতে পারবে একমাত্র। আপনি জানেন তারা পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখার জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করে, প্রচার করে, যাতে আমাদের শিশুদের মধ্যে এই জিনিসটা ঢুকিয়ে দিয়ে তাদেরকে পশু সুলভ বানিয়ে দেওয়া যায়, যাতে আমরা পশুর মতো আচরণ করি, পশুর চেয়েও খারাপ আচরণ করি। আর এটার পিছনে কাজ করে কোটি কোটি টাকার বিজনেস। তারা কোটি কোটি টাকা খরচ করে আমাদের চরিত্রটাকে একবারে জঘন্য বানিয়ে দেওয়ার জন্য, একদম জঘন্য, একবারে জঘন্য। আর আপনারা এটা দেখে দেখে আপনার জীবনের ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছেন। আর তাদেরকে যখন বলা হয় তোমরা এটা কেন করছো, এটা তো হারাম, তখন তারা বলে এটা তো কোরআনে বলা না যে ডাইরেক্ট হারাম, আর এটা তো আমি কারো ক্ষতি করছি না। মানে যখন তাদেরকে সোজা রাস্তায় ডাকা হয় তখন তারা সোজা রাস্তা আসতে চায় না, তারা বেকার রাস্তায় আসতে থেকে খালি সোজা রাস্তায় উঁকি মারতে চায়, মানে সোজা রাস্তায় কখন আসতে চায় না। আমরা এখন এত এতই খারাপ হয়ে গেছি যে আমরা এখন আল্লাহর আইন কেনে প্রশ্ন তুলি, বলি যে না এই কোরআনের এই জিনিসটা তো কেমন, আমাদের নৈতিকতার সাথে যায় না। আরে ভাই আপনাদের তো কোনো নৈতিকতাই নাই, তাদের মুখ থেকে যে এখন নৈতিক বাণীগুলো শোনা যাচ্ছে না, 10 বছর আগে তাদেরকে এগুলো ভালো লাগতো না, তারা এখন এগুলো সুবিধার জন্য, তাদের নিজের সুবিধার জন্য এগুলোকে তারা এখন নিজেরই নৈতিক বানিয়ে নিয়েছে। আর আজকে যেটা তাদেরকে ভালো লাগছে 10 বছর পর তাদের এটা ভালো না লাগতে পারে, তাদের সুবিধা মতো না গেলে তারা এটাকেও তখন পরিবর্তন করে দিবে, একটার পর একটা তাদের সুবিধা মতো সব কিছু পরিবর্তন হতেই থাকবে। তো আল্লাহ তাআলা আমাদের যে রাস্তাটা দেখিয়ে দিয়েছেন সে রাস্তাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবধি থেকে এখন পর্যন্ত সোজা আছে, কোনো পরিবর্তন নাই, আল্লাহর রাস্তা কখনো পরিবর্তন হয় না।